দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, এটারে নাস্তিকও খায় আস্তিকও খায়, আল্লাহ মানলেওয়ালারও খায় আল্লাহ না মানলেওয়ালারও খায়, আল্লাহ বাধা দেয় না, তাই না? এটা মরা গরুর মতো খাইতে থাক, খায় ইচ্ছা মতো, কিন্তু পরকাল বড় দামি, পরকাল জিতা গরুর উঠে ঝুঁকেও খামুর দেয়, আমরা শুদ্ধা খামুর মেরে ধরে রাখবো মালিকে, ঠিক নেই? জিতা গরুর উপরে একটা জুব ধরলেও এটা টাইনা সিরে বড় দামি। জান্নাত পরকাল এটা আল্লাহ সবাইরে দিবে না, কাদেরকে দিবে? এক নম্বর শর্ত, ইল্লাল্লাযীনা আমানি, যারা ঈমান আনবে আল্লাহর উপরে। বলুন এক নম্বর শর্ত কি? ইল্লাল্লাযীনা আমান, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর, কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না। বলুন জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। ঈমান আর আমল লইয়া যদি কবরে যান, গুনার কারণে আগুনে জ্বালাবে পোড়াবে ভিন্ন, কিন্তু একটা সময় উঠাইয়া আবার জান্নাত আল্লাহ ঢুকাবে। কেন? ওই যে যাররা পরিমাণ ঈমান আছে, এই জন্য ডুবাই বাবা জান্নাতে। কিন্তু ঈমান যদি না থাকে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, জান্নাতের গ্রাণ আর পাওয়া যাবে না। এই জন্য এক নম্বর শর্ত হইল ঈমান। এক নম্বর শর্ত কি? ঈমান আনতে। এমন আপনারা যারা এখানে বই নিছেন সবাই তো বসা, আওয়াজ যাদের কানে যাইতেছে সবাই বুঝুক, এক নম্বর শর্ত যদি হয় ঈমান, তাই আমরা সবাই ঈমান আনছি। এখানে যারা বসছে সবাই ঈমানদার না বেঈমান? সব ঈমানের দাবি লইয়া বসে। তা আমরা তো আল্লাহ কইছে এক নম্বর শর্ত ঈমান আনো, আমরা তো সবাই ঈমান আনছি, কিন্তু প্রশ্নটা হইল ঈমান আনার পরেও আল্লাহ ঈমানদারকেই কেন ওয়াজ করে? আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া খালি ঈমানদারই বলে? জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানদার কি বলে? আল্লাহকে ভয় করার জন্য ঈমানদার কি বলে? ঈমান আনার কথা ঈমানদার কি বলে? অথচ বেঈমানকে আল্লাহ বলে না, ঈমানদাররে বলে। কিন্তু আমরা তো ঈমান আনছি, আনার পরেও কেন বলে ঈমান আনো? বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে বেজাল আছে, বেজাল না থাকলে আমরা কই কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ কয় হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও বাঁচাও। কেন? কোনো বেঈমানরে কইছে না, ঈমানদাররে কইছে? ঈমান আমরা ঈমান আনছি, জাহান্নাম থেকে বাঁচার কথা কয় কেন? বোঝা গেল বেজাল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো। এই কেন ঈমানদারই কয়? কথাখন ঠিক? ঘটনাটা ঘটনা হইল, জ্বর উঠলে পরে একটা বগলের নিচে একটা কলম রাখে, এটা কতক্ষণ রাখার পরে একটা পয়েন্ট উঠে 102-103, এটার ফের থার্মোমিটার, এটারে কি কয়? এটা তো জ্বর মাপে, কিন্তু পৃথিবীতে ঈমান মাফার কোনো থার্মোমিটার নেই, আসেনি? ঈমান মাফার থার্মোমিটার না থাকার কারণে একটা লোককে আমরা ডাইরেক্ট বেঈমান বলতে পারি না, কারণ আমি তো মাপছি না। ঈমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সুতকুর, বিশ্ববিখ্যাত সুতকুর, গোটা পৃথিবীর গবেষকরা বাড়ি সালান দিছে, দিয়া বাড়ি করে আনছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সুতকুর কোন জায়গাতে আছে, বাড়ি সালান দিয়া যখন ছেড়ে দিছে তো এটা বাড়ি আয় বাংলাদেশে ঢুকছে, টাইনা বাই করছে ডক্টর ইনুসরে, গোটা পৃথিবীতে ডক্টর ইনুসরে এক নম্বরে চিনে যে উনি বিশ্ব বিখ্যাত সুতকুর, এই বাড়ি সালান দা বাইর করছে। এরপরে কয় আপনি যত বড় সুতকুর বাংলাদেশে বইরেছেন আমরা তো জানি না, আয়েন আপনার একটা পুরস্কার দিই, দিছে সেরা পুরস্কার, এটা হলো নোবেল পুরস্কার, সফল সুতকুর সে, গোটা বিশ্বের মধ্যে তারে এখন মডেল মনে করে। এমন বিশ্ববিখ্যাত সুতকুর ডক্টর ইউনুসরে যদি আপনি বলেন যে স্যার আপনি ঈমানদার না বেঈমান, কি বলবে? বলবে আমি ফাক্কা ঈমানদার, বেঈমান কইতো না জীবন, বেনামাজিরও যদি জিগান আপনি ঈমানদার না বেঈমান, কইবে আমি ফাক্কা ঈমানদার, জেনাকুর যদি জিগান হেও কয় ঈমানদার, হ্যাঁ লম্পট বদমাশ গুলি
সবগুলি হয় আমরা ইমানদার। আমার প্রশ্ন হলো, ওই যে থার্মোমিটার না থাকার কারণে সুদ করে হয় ইমানদার, ঘুষ করে হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেফর্দাওয়ালাও হয় ইমানদার, আল্লাহ সরাসরি মানে কিন্তু আল্লাহর আইন কানুন মানে না এমন লোক হয় আমি ইমানদার। কেন? ওই যে থার্মোমিটার নাই, কিন্তু আল্লাহর কাছে থার্মোমিটার আসেনি, আল্লাহর থার্মোমিটারে আমরা ধরা পড়ি। ধরা পড়ার কারণে আল্লাহ বারবার ইঙ্গিত দেয়া হয় ইমানদারের দলগল ইমানান, আল্লাহ তো জানে আমরা ইমানের মধ্যে গণ্ডগোল। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলেন ইমানদার ইমানান, কোনো বেঈমান দেখায় না, কারণ এত সিল মারা বেঈমান। কিন্তু তুই তো ইমানদার না, তুই ইমানের বেশ ধরছস, আমার কথা বুঝিনি আপনারা, এটা তো একবার সিল মারা বেঈমান। আর ইমানদারের মধ্যে যে বেঈমান এ বই উড়িছে, এ ধরছে ইমানের বেশ কিন্তু ভিতরে ইমান নাই, তিরা তো মানুষের থার্মোমিটার দিয়ে বের করতাম না। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলতেছে হে ইমানদার ইমানান, হে ইমানদার ইমানান, কারণ ইমানদারকে বলার উদ্দেশ্য হলো ভিতরে গণ্ডগোল আছে, পরিপূর্ণভাবে ইমান আনতে হবে। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? ইমান আর আমল লইয়া যদি আপনি কবরে যাইতে পারেন, আল্লাহ বলেন যদি গুনাহ হয় এর বিনিময়ে জাহান্নামে যাইতে হবে, ফিডে একটা খাইতে হইব জনমের মায়ের, মায়েরটার খাওয়ার পরে থুললে আবার জান্নাতে ঢোকাবে। ওই যে ইমানের গুণে হাসরের মাঠে দল হইব দুইটা, একটা ডানপন্থী একটা বামপন্থী। দুনিয়াতে ডানপন্থী বামপন্থী আসেনি? আছে আছে। জান্নাতে এই হাসরের মাঠে দুই দল, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থী যারা ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া বিনা হিসাবে জান্নাত দিব, বিনা হিসাবে হিসাব নিবে না। প্রশ্ন হলে হিসাব নিবে না কেন? কারণ আল্লাহ যাদেরকে জান্নাত দিবে এদের কারো কাছ থেকে হিসাব নিবে না, কারণ হিসাব নিতে গেলে ধরা পড়ে যাবে, হিসাব নিতে গেলে ধরা পড়ে যাবে। এই জন্য যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিবে। তো যারা ডান হাতে আমল নামা পাবে এদের তো খুশির কোনো অভাব নাই, আনন্দের সুরেরা লাফাইতে থাকবে, ডান হাতে আমল নামা পাইছে এত খুশি, খালি লাফায় খালি লাফায়। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ডানপন্থীদের আমল দিবে ডান হাত, খুশিতে লাফাইব, আল্লাহ জিগে লাফাস কে আনন্দে লাফা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত রাখছে, ই ডুববার আগে দিন আস ভিতরে তো হনে গেছো তুই, সোম জান্নাতে ঢোকার আগেই তোদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিব, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা কি বিরক্ত হইতেছে? যদি ভূমিকা না বুঝেন তো সামনের ওয়াজ কেমনে বুঝবেন? আমি আপনারা জায়গা পর্যন্ত নিতে গেলে আমার এই ভূমিকাটা আগে বুঝতে হবে, এরপরে জায়গার যাইতে ডাইরেক্ট জায়গার যাবো কেমনে? ভূমিকা বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনে। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা মানুষ চাইলে কোনো দিন আল্লাহ দিবে না আর আমরা পাবো না, এমনকি নবী রাসুলগণ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা বুঝতেছেন? এমন কিছু নিয়ামত আছে যেটা জানি আমরা পাবো না, কিন্তু এখানে যারা বসা আমি সহ প্রতিদিন আমরা মনে মনে ইডি চাই, কিন্তু আমরা এটাও জানি যেটা পাবো না, কিন্তু মিছামিছি কাল্পনিকভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই কিন্তু আল্লাহ দিবে না, এটা আমরা জানি, নবী রাসূলই দিবেন আমরা দিব করতে গিয়ে। কিন্তু এমন একটা মানুষ নাই যেটা প্রতিদিন মনে মনে চায় না, এমন কিছু নিয়ামত আছে, বড় আশ্চর্যের ব্যাপার না, যে জানি আমরা আল্লাহ দিবে না তা আমরা চাই কেন, যে অটোমেটিক চাই। এর এক নাম্বার নিয়ামত হলো কেউ মরতে চায় না, কথা কন্যা দি, কেউ মরতে চায়, আমি চাই, জীবনও চাই না, আপনিও চান না আমিও চাই না, কেউ মরতে চায় না, কিন্তু মরতে হবে, কথা কন, মরতে চায় মরতে নবীর ওযূ দোয়া করতে আল্লাহ আমারে মরণ দিয়ে না কবুলিত, আপনি আমি যদি বলি গিয়ে মক্কা সামনে গিয়ে খানায় খাওয়া সব দোয়া আল্লাহ আমার মরণ দিয়ে না মরণ দিয়ে না মরণ দিয়ে না মরণ দিয়ে না, হারা জীবনে যদি দোয়া করি কবুল হইব নি, তিনি এটা জানি আমরা জিন্দগিতে ফাইতাম না, কিন্তু প্রতিটা মানুষ কালে হয় যদি ভাই কারো বার্তা না মরতাম, কেউ মরতে চায়,
এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না আমরা জানি। এরপরে মনে মনে চাই, মরতে চাই না। আল্লাহ কয় জান্নাতে ঢুকার সাথে সাথে নিয়ামত ফ্রি, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ, যদি জান্নাতে কি নাই, মরণ নামক বস্তুটারে মেরে নেব, মরণ নামক বস্তুটার আল্লাহ জবাই করব জান্নাতীদের সামনে, যে আজকে থেকে অনন্ত কালের জন্য তোরা বসবাস কর, আর মরণ নেই। সুবহান, এক নাম্বার মরণ নাই, এক নাম্বার কি নাই, জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে মরণ নাই। ওজিনী বলা না, জাহান্নামের ভিতরেও মরণ নাই, জান্নাতের ভিতরে যেমন নাই জাহান্নামের ভিতরে নাই, মরণ নাই। এক নাম্বার হলো মরণ নাই। দুনিয়াতে যদি কেউ চায় বলুন, এটা আল্লাহ দিবে, কেউ পাবে? এই নবী রাসূল যদি আল্লাহর দরবারে দরখাস্ত করত, মালিক আমাদেরকে মরণ দিয়েন না, দোয়া কি কবুল হইত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে দোয়া কবুল হইব কেন? এক নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। দুনিয়াতে আমরা চাইব কিন্তু পাবো না। দুনিয়া হলো আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়ায় মানুষ শুধু আফসোস করবে, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন এক নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না রে, কিন্তু মরতে হবে, মরতে হবে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন মরবি না। কয় নাম্বার? আত গণ্যেন যে কোনটা কোনটা আপনার সান, এটা যে ফাইতেন না, আত গণেন। এক নাম্বার মরণ নাই। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না। ওমা আপনারা ঠিকই বোঝা যায় আপনারা সবাই বৃদ্ধ হইতে চা, আমি কই ওয়াজ করতাম যদি কি গুরুস্তা সেদ বেত নাই, ওই ফাবনার মানুষের মতো। ফাবনার মানুষকে কাকুতানি দিলে তিন দিন পরে হাসি দেয়। আমি আজকে আইছি, আজকে হতে আইছি জানেনি, নাটুর থেকে আইছি কেন প্রোগ্রাম করতাম, গতকালকে নাটুরে প্রোগ্রাম ছিল, ডাইরেক্ট নাটুর থেকে এখানে আসছি। এখানকার মানুষই তো বড় মারাত্মক, কাতকুতানে দিল হাসি দেয় না। আপনারা তো নারায়ণগঞ্জ মানে কি, বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা জেলা হইল নারায়ণগঞ্জ, এবং আপনারা সচেতন, আপনারা যদি আওয়াজ না দেন তে ভাবনায় যদি গিয়া ওয়াজ করি লাভ হইব, ঠিক আছে না, এখানে সমানে লইব কেমনি? একটু কথা কইেন, আমার কথাগুলি আপনি আঙ্গুলো গোনেন, মনে মনে দেখেন তো, এটি আপনার সাননি। আল্লাহ কই যদি চাইলে দুনিয়া দিবে না, তো কোন কোন জিনিস দিবে না এটা একটু গণেন। এক নাম্বার মরণ নাই, মরণের জন্য যুদ্ধ এখন আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইব? দুই নাম্বার কেউ বৃদ্ধ হইতো চায়, আপনারা চান? সাদা দাড়ি লইয়া সেলুন ডুবে আইবার সময় খালা হইয়া বাইর বাঁচত না, বুড়ারে যদি জিজ্ঞানাও চাচা দাড়ি দিয়ে সাদা আছেন খালা করছেন কেড়ে, শোনাইলে বুড়া দেখা যায়। এই সাসা মিয়ার উদ্দেশ্য সে বুড়া হতে চায় না, বুড়া অন লাগবো নি। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না, আমিও চাই না, আপনিও চান না, কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে। বার্ধক্যে পৌঁছে যেতে হবে, যদি হায়াত থাকে তাহলে বার্ধক্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। বয়স যত বাড়বে তত চোখের জ্যোতি কমবে, শরীরের শক্তি কমবে, দাঁত গলি লড়াচড়া করবে, বার্ধক্যে আপনাকে পৌঁছাইয়া দিবে। কেউ যদি দোয়া করে, মালিক আমাকে আপনি বৃদ্ধ বানায়েন না, বৃদ্ধ বানায়েন না, দোয়া কি কোনোদিন কবুল হবে? এটি চাইলে পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, বান্দারে ওয়াদা দিলাম, দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই কিন্তু বৃদ্ধ হইতে হইল। জান্নাতের ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতে ঢুকবে না, প্রত্যেকটা জান্নাতির বয়স হবে 32 বছর। বুঝিনি আপনারা? 32 তো হবে, কিন্তু 32 থেকে কোনোদিন বয়স 33 হবে না। এটা কারণটা কি? কারণ এটা তো শেষ নাই, জান্নাতের শুরু আছে, শেষ নাই, তো বয়স বাড়তো কেমনি? 32 বয়স
কোনোদিন চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না। জান্নাতের ভিতরে আমার মালিক বলেন, ইমান আর আমল লইয়া যদি কেউ কবরে যাস, ওয়াদা দিলাম আর কোনোদিন বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো, কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ বৃদ্ধ হতে চায় না। কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না, দুনিয়া আফসুসের জায়গা, দুনিয়া আফসুসের জায়গা, জান্নাত আফসুসের জায়গা নয়। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে টাটকা যুবক বানায় দিব রে, কমপক্ষে ৩২, অনেকগুলা রাওয়ায়াত আসছে ৩২ আসছে, ২৬ আসছে, এরকম ভাবে অনেকগুলা রাওয়ায়াত, সর্বনিম্ন ধরেন ৩২ বছর। টাটকা যুবক বানায় জান্নাতের ভিতরে রাখবে, জোরে জোরে কোন সুবহান। এই আফসোস আপনার ভিতরে আসেনি, কথা হয় না, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আফসোস দুনিয়ায় পোড়া হবে না, দুনিয়া আফসোসের জায়গা। তিন নাম্বার হলো খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার লম্বা বানাইয়া দেন, এটা কবুল হইব না। খাটো মানুষ লম্বা হয় না, দোয়া করলেও কোনোদিন লম্বা হবে না। অনেকের বডি একটু ভালো চায়, সবাই ভালো একটা ফিগার চায়, ঠিক নেই না, আমার শরীর, আমি সুফাত বলে আমার অর্ধেক খালি থাকে, আল্লাহ জানে কে শুরুর থেকে অনফুর একজন মানুষ, আমি যদি দিয়ে সাফি একজন মানুষ বসতে পারবো। অথচ আমি বয়ান করি সিজনে না হয়, আমার তো সিজন আন সিজনে সারা বছরই বয়ান করার লাগে। গড়ে ধরেন না ৩০০, ৩৫০, ৪০০ প্রোগ্রাম করন যা, এই ৫০০ প্রোগ্রাম যদি করি, ৫০০টা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয়, ৩টা ৪টা ডেলি করলে কোনো না কোনো একটা তো আমি প্রধান বক্তা আসি। আচ্ছা কোনটা প্রধান বক্তার যে একটা বয়স, একটা ফিগার থাকে, আমার কোনোটা আছে? আমি কোনো ক্যাটাগরিতেই পড়ি না, আমার মাঝে মাঝে নিজেরই শরম লাগে, আমি একটা বক্তা, সাইজ মাইজ কিচ্ছু নাই, শুকনা তো শুকনা, ফাল্লাত মাপলে ৬০ কেজি হই না কোনো সময়। তা আমার কিন্তু মনে মনে একটা আফসোস আছে, আমার মনে মনে কিতা আছে, আপনার মাঝে মাঝে সাইগার টুমুড হইলে ভালো আছে, এটা কিন্তু আমার মনে হয় একটা আফসোস। কিন্তু মাগার বয়স বাড়তেছে, আফসোস আর পুরা হয় না, এটা দিয়ে কমে, লক্ষণ খুব খারাপ। সবাই একটা ফিগার চায়, ভালো একটা বডি চায়, তখন ঠিক নেই, খাটো মানুষ কোনোদিন লম্বা হয়, একবারে হ্যাংলা মানুষ, এটাকে হঠাৎ করিয়া জিম যে করে এক জায়গায় বডি আছে, ফিল্ডার বডি ফিল্ডার হয়, এটা কি করা সম্ভব নেই? সবার বডি কীরকম হয়, কেউ দাদা ফ্যাট শরীর থেকে ফ্যাট লইয়া গেছে আরেক দিকে, কিরম মানুষ আছে না, আফসোস আছে কিন্তু এটা পায় না। যেমন আমার আফসোস, আমি ভাই কথা কই না দি, আবার আমার থেকে একটু মুড আছে, হের মনে মনে চিন্তা আছে, আমি একটু সিক হইলে ভালো আছে। যেমন আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে হয় তো বডিটা আমার হইলে সুফার হক আদায় হইলে তখন করি, আমার তোর স্বাস্থ্যটা যদি আমার ইতি, আমি যে কি দোয়া করলাম, আমার যে কি অশান্তি, আমি উঠতে পারি না, বসতে পারি না, দৌড়তে যাইতে পারি না, তখন দেখলাম আমি সব বনে সেদি আরেক আফসোস, এ কই কম তো আর আমি কই বাড়ত। মাগার আফসোস ঘুরাইয়া সব জায়গাতে আছে, কারণ দুনিয়াটাই হলো আফসোসের জায়গা, বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ, আল্লাহ আমার লম্বা বানায় দেন, কোনোদিন দোয়া কবুল হবে না। খাটো মানুষ লম্বা হয় না, স্বাস্থ্যবান লম্বা স্লিম বটি চাইলেই পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলেন, ইমান আর আমার লইয়া যদি কবরে আসস বান্দারে, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতির বডি কমপক্ষে ৬০ হাত লম্বা হবে। কি বুঝে ৬০ হাত লম্বা, এই ভ্যান্ডেলটা যতক্ষণ বড়, ততক্ষণ বড় যদি একটা মানুষ একটা খার হয় বুকটা হতক্ষণ বড়ইব, ই গান আমার ফ্যাট ম্যাট নাই একদম, ওই যে ফিট এন্ড বডি যেটা রেকর্ড ফিল্ডার, এরকম বডি অন্তত পক্ষে ৬০ হাত লম্বা, সুবহানাল্লাহ, এক মাপের, কেউ ১ ইঞ্চি বেশি চুল ওইরকম না, এক মিলের বুঝি না আপনারা, কয় হাত আদম নবীর মতো বডি, আদম আলাইহিসসালাম ৬০ হাত লম্বা, জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে ৬০ হাত লম্বা। তাহলে দুনিয়াতে আফসোস করলেন কোনোদিন পোড়া হলো না, জান্নাতির ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতির লম্বা প্রায় ৬০ হাত করে দিবে। সুবহানাল্লাহ, দেখুন তো মনে মনে চিন্তা করে, এগুলো আপনি আমি আফসোস করি কিনা,
অনেক সময় চিন্তা করি আর যদি দুইটা ইঞ্চিলাম বইতাম, হ্যাঁ এরকম অনেকে পাবে না, এমন সময় করে আমার বডিটা যদি আর একটু ফিট ফাট হইতো বড় সর হইতো, আসিনি আফসোস। দুনিয়ায় কোনোদিন পোড়া হবে না, কোনোদিন পোড়া হবে না যদি সারাদিন দোয়া করেন আল্লাহ আমি ফাস্ট ফুড আমার সাত ফুট বানায় দেন। এই দোয়া কি কোনোদিন কবুল হইব? আপনারা মাদ্রাসার মুহতামিমরা লইয়া যদি খানায় কাবার সামনে যান বলে হুজুরাইন আপনারা বাড়া করেন যে খালি দোয়া করবার লাগিয়া, হুজুরে যদি খান দেয় আপনিও খান দেন, দোয়া কবুল হয়ে যাবো গা? কোনোদিন দোয়া কবুল হবে না, আফসোসের জায়গায় থেকে গেল দুনিয়া, আফসোসের জায়গা জান্নাতের ভিতরে কম পক্ষে ষাট হাত লম্বা। সুবহানাল্লাহ, চিনি কয়টা গেছে? এতক্ষণ চিনি তিনটা গেল, চার নাম্বার হলো কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। কথা হয় না দি, কালো মানুষ সুন্দর হয়? কেউ যদি দর আল্লাহ আমি ঘুমাইছি খালইয়া সহাই লালকটা যেন আমি দেখি আমি দল হয়ে গেছি, এই দোয়া কবুল হইব নি? এক কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, কালো তো কালো, যদি দোয়া কইরা সুন্দর হইত রে তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত। কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না, আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন, কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসোস আছে, কপালের গরুর কপাল আমি এক কালার গরুর খালা, এরকম অনেকে কয় না? আয়নার সামনে কতক্ষণ পরে পরে যায় গে ডাইনের চুল বামে নে, বামের চুল ডাইনে নে, এতে কেড়ে করে সুন্দর দেখা যেত। হ্যাঁ কথা কই না দি, এই বুমবাং কেন করে? একবার পিছাতে চায় একবার সামনেতে চায়, আয়নার সামনে এক লাখ লাখ কথা কয় বুঝায় হের একটু সুন্দর লাগতো, উদ্দেশ্য একটাই সুন্দর লাগত। কিন্তু যো তুই চেষ্টা করস তুই কি খালা মানুষ সুন্দর হইবি নি? ওখান বলে ইয়ে বাড়িছে মেডিসিন বাড়িছে বিভিন্ন জিনিস মুখটো করে খালা মাইয়া গুলারে দলা বানায় বানায় বিয়া দিলাইতেছে, বাসতে না আমরা বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছে, তা আমি ঘুমায় ঘুমায় আমি আলাপ করতে চাই কেমনে বিয়া দিল হোমা, এটা যে দলা হইছে কেমনে হইলো দলা, খালা মানুষ আবার দলা হয় কেমনে হয়ে এটা কিতা জানে মা খাইছে, এক মাস ধরে মা খাইতেছে, মা খাই এটার দলা বানিয়েছে। আমি ঘটনা তো ঘটব কি ঘটব? আমি কম আল্লাহর উপরে তো পণ্ডিতি করছে, আল্লাহ বানাইছে এটাতে খালা, এটাতে বানাইছে বন্দায় দলা, তাহলে এই দলা বেশি দিন নাই নির্ঘাত দুর্ঘটনা ঘটবে। এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে, ছয় নামাজ গেছে না আমার হোম মিনিস্টার কইতেছে আমি আল্লাহর ওলি না কিতা কে রে, হঠাৎ করে আমার বুজুর্গি গিরি কিতা দেখলা কোন আমরা যে কইসলেন একবার হেতে তে আস্থা শরীর অবস্থা খারাপ হয়ে গেছে, কি হয়েছে হসপিটাল আছে আস্থা মুখ ফুল্লা কষা ধরে লেছে, পরে দিয়া ডাক্তারের রিপোর্ট দিছে স্কিন ক্যান্সার, এটারে কি কয় স্কিন ক্যান্সার। আমার ঘরে আপনি বুঝলেন কিভাবে? আমি কারে এটা বুঝন লাগে না আক্কল লাগে, আল্লাহ বানাইছে খালা, হে আল্লাহ রূপে তো পণ্ডিতি করছে, এটা তো দুর্ঘটনা ঘটবে, এটা তো আকলই কয়, এটা আঁকলে কয় না ক্রিম দিয়া যে সাদা করছে, এটা অ্যাসিড দিয়া মুখ ফুইরা সুন্দর করাইছ, এটা ফুলাফুল কি ভালোই করি, তিনি স্কিন ক্যান্সার হবে 100%, বাস্তব না বাস্তব? আল্লাহর উপরে পণ্ডিতি করেন খালা মাইয়া গুলারে দলা বানায় মানে বিয়া দেয় পরে পরে নি বিপদ, সাবধান আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করা যাবে। খালো যদি সুন্দর হইতো তো বেলাল হয়ে যেত গা, সুন্দর রাসুলের সাথে থাকতো রাসুল দোয়া করলে সুন্দর হয়ে যেত গা, কিন্তু খালো সুন্দর হবে কিন্তু আফসোস থেকেই গেল, ঠিক নেই কালো মানুষের মনে মনে কত আফসোস, আল্লাহ আমার বানাইলেন কালো, ওই কালো মানুষটা যদি মন খারাপ হয় মাঝে মধ্যে বেলালের ইতিহাস শুনবেন, বেলাল কিন্তু সাধারণ কোনো কালো ছিল না, হাফসি ছিল, খালা কি অস্তের খালা, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়, বেলাল শুধু কালো ছিল না চেহারার গঠনও সুন্দর ছিল না, টুটগুলা মোটা মোটা ছিল, তার মানে খুব কুচ্ছ্রিত ছিল, কিন্তু সেই বেলালের কত দাম জাননি, নবী মেরাজে গিয়া কয় বেলাল নেই আমি তোর পায়ের আওয়াজ জান্নাতে পাইছি, বেলালের এত দাম এত দাম এত দাম, যুবক ভাই হাফসি বেলালের এত দাম কিন্তু কালো ছিল কালো ছিল, কালো বেলাল যদি আজান না দিত রে সেদিন আর শুভে সাদিক হতো না, বেলাল আজান না দিলে আর সে গিয়া ফসত না,
তাহলে খালো আছে কিন্তু দাম কম না বেশি? সাইর কালো আছে, এগুলা এদের দাম সবচেয়ে বেশি। লোকমানে হাকিম উনিও কালো ছিল, ওনার দাম অনেক বেশি। তাহলে দুনিয়াতে যারা কালো তাদের আফসোস আছে না নাই? সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। আল্লাহ কয় বান্দারে ইমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারস, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতিকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলার আঙ্গুলগুলি কেটে 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 জমিনে ফালায়া দিছেন ইউসুফ নবীর জিয়ারার দিকে। এই যে চাইছে অন্যদিকে কাটতেছে, চাইয়া চেহারার কি আকর্ষণ, তাকায় রয়েছে ছুরি দিয়ে হাত কাটতেছে, চেহারার আকর্ষণ বলতেই পারে। সুবহানাল্লাহ, এমন সুন্দর চেহারা জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতিকে আমার আল্লাহ দিবে। তাহলে জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবীর দিয়া দিছে। বুঝিনি আপনারা? জান্নাতের ভিতরে আফসোস থাকবে না, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। কয় নম্বর হইছে? হ্যাঁ, কয় নম্বর হইছে? চার নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর হলো কণ্ঠ। পাঁচ নম্বর কি? কণ্ঠ। কণ্ঠের আফসোস আছে না নাই? আপনারা আছেন? কণ্ঠের আফসোস আছে, কণ্ঠ না থাকলেও মাঝে মধ্যে কপালতা পায়, কথা ঠিক নেই? এক বেচারা বেড়া হইল শিল্পপতি, প্রচুর টেকার মালিক, কিন্তু ছেলে একটা এমন খালার খালা, এটা লইয়া পড়ছে বেচারা বড় বিপদ। একমাত্র ছেলে কিন্তু কালো, ওই হাফসি খালা চিন্তা করছে এখন বিয়া তো করাইতে, টেকা আছে বুক অভাব পর্ব নেই, কথা কই না তুমি? বাংলাদেশও যার টেকা আছে, খালা না ফাইতলার তলা হোক কিন্তু বউ আছে। হ্যাঁ মাতিন না দিক, যত সুন্দরী মাইয়া ভান আছে দেখবেন খালা গলাত লইয়া বইতে কেড়ে টেকা, কথা না? ওই ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখি বুড়া বুড়া বেয়ে বেড়ায় মাইয়া ভান, ডিগা ডিগা মাইয়া ভান লইয়া দৌড় শুরু করে, আর মাইয়া ভানও কিতা যে ফাইছে এই বুড়া বেড়ান্তের কাছে। আচ্ছা যা তুই বিয়া করছ ভালো কথা, এটা আমরা অস্বীকার করি না। বুধ বৃদ্ধ হোক আর যা হোক দুইজন মিলছে বিয়া ফেরালা, এই সোশ্যাল মিডিয়াতে এই বংশম করস করে জুতা দা ফিডানি দরকার। আমার এমন মেজাজ ফেসবুকটা কুলতি পারেন জানা খতম করে দিই, বেড়ার বেড়িয়ে খারাপ। বিয়া করছ বালা কথা, গরুকে সংসার কর, এটারে খামো লাগা, এটার ডেক ডেস্কি দোয়া, এটারে দিয়ে রান্না বাড়া করা, হুমা এটারে যদি বাজারও লই এলে গুরস তামসা দেখা, কথা ঠিক নেই? আর ইত্যাদি কেউ ফুলাবান যুবক যেটা ছিল কবর কপালের গড়ের কপাল, হিটা যদি না লইয়া বাইরিত থেকে ফুলাবানে কপালতা পাইত, ফুলাবানে মারিত ফিরে কপালতা পায় যে কপালতা পাস করে দেখেন না, আমরা ভাই না আর এই বুড়া বেড়া লইয়া দৌড় মারে। এই শুরু হয়েছে আমরা বাংলাদেশে খালি বুড়া বুড়ি, বুড়া তার নাতনির বয়সে ফুলাবান মাইয়া লইয়া দৌড় মারে, তো যাগিয়া অসুবিধা নেই। কিন্তু ফেসবুকে না সারা যে খরচ করে পুরো ফেসবুকটা তুলবার করে লেছে, চিঠি কেন যায় জানেন নি? টাকা, কিতাব, গেলে আইফোন দেয়, গেলে বিভিন্ন দেশে লইয়া যায়, এই লো টেকার পাগল। তো খালাও কার জেডি মাইয়া ভান যদি টেকা দেখে গটকরে জিগায় দেখবেন যে খালাও অসুবিধা নেই, জামাই কি করে ও শিল্পপতি পারবো না, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওখানে আমার একটা সুন্দর ছেলে আছে, পাঁচ অক্ত নামাজ পড়ে, একজন আলেম, মসজিদের ইমামতি করে, মাদ্রাসাত পড়ায়, ওখানে মেরে লেছে আমার মেয়ে রক্তটিয়াদা পড়াইছি, আমি এটি কিতাও প্রস্তাব লই আইলে ইজাত গটকগিরি কেড়ে আপনি করেন, দমকায় টমকায় দেয় বেড়া হইলো শিল্পপতি, ফুল হইলো খাল। ওখান গটকরে বসে রে বালা যায় একটা বউ দেখ, গটক দেখছে টেকাওয়ালা অসুবিধা কি, সারা দেশ ঘুরে এমন সুন্দর এক মাইয়া পাইছে, এখন বেচারা ছেলের বিয়া করাইছে, বিয়া করা একজন বউ এনে বাসর রাত্রে রাখছে, জামাই গেছে বউর সাথে দেয়া করতো, বাস সুন্দর বাসর সাজাইছে, বেচারায় গিয়া ঘুমটা উল্টায় দেহে ভূত মারাত্মক সুন্দর, হে দেহে হে রাত, আরে মাইয়া হইল দিন, ইমন ব্যবধান। মাইয়া যখন চোখ কুইল্লা জামার ভাইছে, যখন চিল্লি মেরে বলিস
জোরে জোরে চিল্লিয়ে শুরু করছে, মানে কয় বউ, আশেপাশের মানুষ শুনলে লজ্জা, বাসর রাত্রে কান্দন নাই হাসন, মাইয়া তো খান্দা বন্ধ করে বইরে কান্দতেছে, হে পড়ছেনি মহামসিবত, এমনে মনে চিন্তা করে, আর এই মা বাপ সাইড আইছে তো, আত্মীয় স্বজন সাইড আইছে, মনের মধ্যে মনে অনেক কষ্ট। আচ্ছা যাক, আমি তোমার একটু আনন্দ দিব, বস। হে সব মুজা গান শুরু করছে, এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইব, এ দিছে ভাই গানও টান, চোখ কইলা দেহে বউ নাই,